পাকিস্তানে গণতন্ত্র কেমন তা দুটি পাককেই বর্ণনা করা সম্ভব। স্বাধীনতার পর পাকিস্তানের 75 বছরের ইতিহাসে 3 দশকেরও বেশি সময় সরাসরি দেশ শাসন করেছে দেশটির সেনাবাহিনী। যখন বেসামরিক সরকার দেশের শাসন ক্ষমতায় এসেছে, তখনও পর্দার আড়াল থেকে কেন্দ্রের বেশিরভাগই নিয়ন্ত্রণ করেছে তারা। এক কথায়, সেনাবাহিনী সব দণ্ডমুণ্ডের কর্তা। তারা যখন খুশি দেশের ক্ষমতা নিজেদের হাতে তুলে নিয়েছে। নানা চাপে ও কারণে ক্ষমতা ছাড়তে বাধ্য হলেও গণতান্ত্রিকভাবে নির্বাচিত বেসামরিক সরকারের ওপর ছড়ি ঘুরিয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে দেখা যাচ্ছে কে ক্ষমতায় থাকবে আর কে থাকবে না সেটাও নির্ধারণ করছে সেনাবাহিনী। এটা করতে গিয়ে কখনো শত্রু আবার কখনো কারো মিত্র হয়ে উঠছে পাকিস্তানের সেনাবাহিনী। সাধারণত দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং আপদকালে জনগণের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেয়াই সেনাবাহিনীর কাজ, কিন্তু পাকিস্তানের বেলায় বিষয়টা যেন একটু আলাদা। দেশের নিরাপত্তার বিষয়ে দেখভালের পাশাপাশি ঈগলের মতো রাজনীতির ওপর নজর রাখাটাও তাদের অন্যতম প্রধান কাজ হয়ে উঠেছে। পরমাণু শক্তিধর পাকিস্তানের সেনাবাহিনী নিশ্চিতভাবেই অনেক শক্তিশালী। রাজনীতিবিদরা তাদেরকে দিক নির্দেশনা দিবেন এটা তারা কোনোভাবেই মানতে পারেন না বা মানতে চায় না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে পাকিস্তানের রাজনীতিবিদদের ক্ষমতা খর্ব করতে সরাসরি ভূমিকা পালন করে দেশটির সেনাবাহিনী। এজন্য তারা এমন রাজনীতিবিদদের পছন্দ করে যারা সেনাবাহিনীর কর্তৃত্বকে চ্যালেঞ্জ করবে না বা তাদের স্বার্থ সমুন্নত রাখবে এবং পুতুলের মতো যেমন খুশি নাচতে পারবে। আর এ কারণেই গণতান্ত্রিকভাবে নির্বাচিত পাকিস্তানের কোনো প্রধানমন্ত্রী তার পূর্ণ মেয়াদ পূরণ করতে পারেননি। একটু 19-20 কিংবা পান থেকে চুন খসলেই ক্ষমতা থেকে বিদায়। বিশ্বের বেশিরভাগ গণতান্ত্রিক দেশের মতো পাকিস্তানে 5 বছর পর সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সাম্প্রতিক বছরগুলোতে একাধিক নির্বাচনে সেনাবাহিনীকে কারো বন্ধু আবার কারো শত্রুর ভূমিকায় দেখা গেছে, যেমনটা বলছেন ক্যানাডার থমসন রিভার্স ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানের সহকারী অধ্যাপক সাইরা বানো। এই অধ্যাপকের মতে 2013 সালের পর সেনাবাহিনীর এই ছক আরও স্পষ্ট হয়ে ওঠে। ওই বছর সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ তৃতীয়বারের মতো নির্বাচনে জয় লাভ করেন, কিন্তু এরপর আস্তে আস্তে সেনাবাহিনীর বিরাগ ভাজন হয়ে ওঠেন, কারণ তিনি সেনাবাহিনীর প্রভাবমুক্ত পররাষ্ট্রনীতি ও নিরাপত্তা ব্যবস্থা প্রণয়ন করার চেষ্টা করেছিলেন, যে কারণে কয়েক বছর পর ক্ষমতা থেকে বিদায় নিতে হয় তাকে। নওয়াজ শরীফের বিষয়টা এটাই প্রমাণ করছে পাকিস্তানের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ার উপর সেনাবাহিনীর কঠোর নিয়ন্ত্রণ রয়েছে এবং তারা তাদের কায়েমি স্বার্থের ক্ষতি হতে পারে এমন একটি নীতিও তারা রাজনীতিবিদদের এগিয়ে নিতে দেবে না। সাইরা বানু এক নিবন্ধে লিখেন, ক্ষমতা গ্রহণের পর যে প্রতিবেশী ভারতের সঙ্গে পাকিস্তানের দাকুমড়ো সম্পর্ক, সেই দেশের সঙ্গে বন্ধুত্ব স্থাপনে সচেষ্ট হন নওয়াজ শরীফ, কিন্তু দেশের ভেতরে নিজেদের আধিপত্য ধরে রাখতে নয়াদিল্লির সাথে উত্তেজনা বজায় রাখার প্রয়োজনে নওয়াজের সেই চেষ্টায় বাধা হয়ে দাঁড়ায় সেনাবাহিনী। 2014 সালে নবনির্বাচিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে অংশগ্রহণের নিমন্ত্রণ গ্রহণের মাধ্যমে নওয়াজ শরীফ নয়াদিল্লির সঙ্গে এক ধরনের সংহতি প্রকাশ করেন। এরপর 2015 সালে নওয়াজ শরীফের জন্মদিনে হঠাৎ লাহোরে নেমে সবাইকে চমকে দেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের সম্ভাবনা তৈরি হলেও বন্ধু থেকে কয়েক বছরে সেনাবাহিনীর শত্রু বনে যান নওয়াজ। এরপর 2017 সালে দুর্নীতির অভিযোগে নওয়াজ শরীফকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়। শুধু তাই নয়, দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট তাকে আজীবন রাজনীতিতে নিষিদ্ধ করেন। নওয়াজের বিকল্প ময়দানে নামানো হয় বিশ্বকাপ জয়ী তারকা ক্রিকেটার থেকে রাজনীতিতে আসা ইমরান খানকে। সাইরা বানুর মতে 2018 সালের নির্বাচনে সেনাবাহিনী ইমরান খান ও তার দল পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআইকে সমর্থন দিয়েছিল, আর তাই বছরের পর বছর রাজনীতিতে ব্রাত্য থাকলেও সেনা সমর্থনের হওয়ায় ক্যাপ্টেনের জয়ের নৌকা বন্দরে পৌঁছে যায়। পাকিস্তানের সাবেক সেনাপ্রধান জেনারেল কামার জাবেদ বাজওয়ার বিষয়টি স্বীকার করেছেন। 2022 সালের নভেম্বরে বিদায়ী সংবর্ধনায় তিনি প্রকাশ্যে বলেন, নওয়াজ শরীফের পর ইমরান খানকে প্রধানমন্ত্রী করার ক্ষেত্রে সামরিক বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ক্ষমতায় আরোহণের পর এক পর্যায়ে পাক গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স এজেন্সি ISI এর প্রধান নির্বাচন নিয়ে মত পার্থক্য থেকে ইমরান খান ও সেনা কর্তৃপক্ষের মধ্যে বন্ধুত্ব থেকে শত্রুতা শুরু হয়, উত্তেজনা চরমে ওঠে। অবশেষে মাত্র 3 বছরের মাথায় 2022 সালের এপ্রিলে অনাস্থা ভোটের মাধ্যমে ইমরান খানকে উৎখাত করা হয়, কিন্তু ক্ষমতাচ্যুত হওয়ার পর ইমরান খান চুপ করে থাকেননি। তিনি খোলাখুলি সেনাবাহিনীর সমালোচনা করেছেন, যা আসিম মুনিরের নেতৃত্বাধীন সেনাবাহিনীর পছন্দ হয়নি, যার প্রতিক্রিয়ায় সেনাবাহিনী তাকে আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা থেকে অযোগ্য ঘোষণা করার ব্যবস্থা নেন। তার বিরুদ্ধে প্রায় 150 মামলা দেওয়া হয়। শুধু তাই নয়, একাধিক দুর্নীতির মামলায় তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। সবশেষ তাকে
এক মামলায় 10 বছর আরেক মামলায় 14 বছর কারাদণ্ড দেওয়া হয়েছে অন্যদিকে সেনাবাহিনী নওয়াজ শরীফের বিরুদ্ধে সব মামলা বাতিল করে আসন্ন নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বিতার পথ পরিষ্কার করেছে এবং তাকে ইমরান খানের বিরুদ্ধে পছন্দের প্রার্থী হিসেবে তৈরি করেছে উদ্দেশ্য পরিষ্কার ইমরান খানকে সরিয়ে নওয়াজ শরীফকে সামনে আনা যাতে তিনি ভবিষ্যতে সেনা স্বার্থকে চ্যালেঞ্জ করা থেকে বিরত থাকেন এরপরও ইমরান খান ও তার দল পিটিআই এই মুহূর্তে পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করা হচ্ছে কিন্তু দলটি যাতে নির্বাচনে অংশ নিতে না পারে তার সব ব্যবস্থাই করা হয়েছে নির্বাচন সামনে রেখে কয়েক মাস আগে থেকে দলের নেতাকর্মী ও সমর্থকদের উপর ব্যাপক ও নজিরবিহীন দমনপীড়ন চালানো হচ্ছে পিটিআই এর সদস্যদের বিরোধী দলে যোগ দিতে বাধ্য করা হয়েছে নির্বাচন সামনে রেখে দলের নির্বাচনী প্রতীক ব্যাট কেড়ে নেওয়া হয়েছে নির্বাচনের মনোনয়ন প্রত্যাখ্যান অনলাইন সমাবেশ ও তহবিল সংগ্রহে বাধা দেওয়া হয়েছে পিটিআই প্রকাশ্যেই অভিযোগ করছে সামরিক বাহিনী সক্রিয়ভাবে দলটিকে নির্বাচনের বাইরে রাখার চেষ্টা করছে তবে এমন হয়রানি ও দমনপীড়নের মধ্যেও পিটিআইয়ের রাজনীতিকরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন তবে তাদেরকে নানাভাবে হয়রানি করার অভিযোগ রয়েছে এমনকি প্রার্থীদের হত্যাও করা হয়েছে কোথাও কোথাও সবশেষ 31 জানুয়ারি রিহান জেব খান নামে পিটিআইয়ের এক তরুণ নেতাকে হত্যা করা হয়েছে খাইবার পাখতুনখোয়া প্রদেশে নির্বাচনী প্রচার চালানোর সময় তাকে গুলি করে হত্যা করা হয় এমন পরিস্থিতিতে আগামী 8 ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়ার কোনো সম্ভাবনা দেখছেন না বিশ্লেষকরা অধ্যাপক সাইরা বানু বলেছেন পাকিস্তান বর্তমানে নিরাপত্তা ও অর্থনৈতিক সংকট মোকাবেলা করছে এসব সংকট সমাধানে পাকিস্তানের রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন কিন্তু তা অধরাই থেকে যাবে যতক্ষণ না সামরিক বাহিনী তার সাংবিধানিক দায়িত্বের মধ্যে থাকে এবং রাজনীতিতে অযাচিত হস্তক্ষেপ বন্ধ করে